কিচেন ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকে আমি বানাবো পাঞ্জাবি স্টাইলের ছোলে মশালে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাই কিচেন ট্যুরে গিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কাবলি ছোলা নিয়ে নিয়েছি 300 গ্রাম, আর এটাকে সারা রাত ভিজিয়ে রেখে কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে 1.5 চামচ চা পাতা একটা পুটলিতে বেঁধে ওই সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1টা বড় মাপের পেঁয়াজ, নিয়েছি রসুনের পেস্ট 1 চামচ, আদার বাটা 1 চামচ, টমেটো নিয়েছি 1টা মিডিয়াম সাইজের, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে লঙ্কা নিয়েছি 6টা, হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনি নিয়েছি 1 চামচ, লবণ পরিমাণ মতো, আর আমি সানরাইজের গরম মশলা আর চানা মশলা ইউজ করব। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচানো ব্যবহার করছি, তবে আপনারা যদি মনে করেন এটা কিন্তু পেস্টও ব্যবহার করা যায়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর একটু চাপা দিয়ে দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভেজে নেব। প্রথমে একটু সময় নিয়ে এটা করতে হবে ভাজাটা। এই সময় দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকেও একটু চাপা দিয়ে দিয়ে 2-3 বার চাপা দিয়ে দিয়ে জাস্ট 1-2 মিনিটের জন্য রেখে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম তেল আলগা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, চিনিটা দিয়ে দিলাম, আর নুন আমি দিয়ে দিচ্ছি এখন মোটামুটি 1.5 থেকে 2 চামচ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর সেদ্ধ করা যে জলটা আলাদা রাখা ছিল ওই জলটা আমি দিয়ে দিলাম এই সময়, দিয়ে চাপা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে, এই সময় আমি চানাটা অ্যাড করে দেব। চা পাতা দিয়ে সেদ্ধ করা হয়েছে বলে দেখুন চানার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এটা ফুটে উঠলে কিন্তু একদম কালার এসে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 3 চামচ চানা মশলা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে আমি এটা ফুটিয়ে নিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম আমি 1 চামচ মতো। ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে, এবার এই সময় আমি 1 চামচ ঘি দিয়ে এটা নাবিয়ে নেব। পাঞ্জাবি স্টাইলের ছোলে মশলা একদম রেডি। এটা আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।